ওই রাস্তা গাছ আছে গাছের উপরে বসে থাকতাম। ওই সকাল হলে ফজর আজান দিলে নিমনা দেখতাম, ওই একই রাস্তায় ঘুরতাম। রাস্তায় গাছের উপরে ঘুমাইতেন? গাছের উপরে বসে থাকতেন, ঘুমাইতো না। আপনি যেখানে আসছেন ও জানে বিষয়টা, বুঝে ইশারা সব বলছি। হ্যাঁ আচ্ছা যাও, দোয়া করি, ইশারা সব দোয়া করব। তুমি আল্লাহ মা বাবা যদি পাই মাথা হাত ধোয়া দিয়ে দিল, যাও ইনশাল্লাহ। উনি ফুচকা বিক্রি করে? ফুচকা করে, চটপটি করে, আবার বেলপুরি করে। এখানে দেশ লিখছেন আপনি, ফরিদপুর মামা ফেরিঘাট। হ্যাঁ আমি ফরিদপুরেই থাকি, ও থানার নাম জানি না। মামা ফেরিঘাট লিখছেন কেন? মামা ফেরিঘাটে আপনাদের বাড়ি? মামা ফেরি দিয়ে আসি আমরা। মামা ফেরি দিয়ে কোথায় আসেন? ঢাকাতে? নানুর বাড়ি আসতাম এপারে। আচ্ছা, তো ওই মামা ফেরিঘাট আপনাদের বাড়ি থেকে কত দূর ছিল? বেশি দূর না, 1 ঘন্টার মতো লাগে। হাইটে গেলে নাকি রিক্সায় গেলে নাকি গাড়িতে গেলে? ভ্যানে যাই। ভ্যানে যাইতেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনায় সবসময়ের মতো। আপনারা দেখছেন আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা নিয়মিত দেখেন তারা তো নিশ্চয়ই জানেন আমাদের নিয়মকানুনের বিষয়গুলো। এই ভিডিওতে একটা বিষয় একটু বলতে চাই, যেটা আমার অনেকদিন ধরেই বলা হয় না। আমাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে, www.soca17.com। আমি আবারও বলছি, www.soca17.com, সকা soca17.com। 17টা হচ্ছে হলো বেসিক্যালি আপনার 2017 সালে আমাদের এই কোম্পানিটা এস্টাবলিশড হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটা মূলত কনসালটেন্সি প্লাস হচ্ছে হলো কন্টেন্ট ক্রিয়েশন, এছাড়াও আরও অনেক কিছু ব্যাপার আছে। তো আমরা মূলত দুটো কাজই করছি এখন রাইট নাও। প্রথম দিকে ট্রেনিংয়ের মধ্যে ছিলাম, তো এখন যেটা হচ্ছে যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের যে সকা 17, সেই 17 মূলত ওখানে দেওয়া। বাট আমাদের টার্গেট ছিল যে সকা নামে ওয়েবসাইটটা পাওয়া যায় কিনা, সামহাও আমরা পাইনি, ডোমেইন খুব ডিফিকাল্ট ছিল। ওখানে গেলে আপনারা কিন্তু আমাদের সমস্ত ভিডিও, মানে আপন ঠিকানার থেকে শুরু করে ব্র্যান্ডিং বাংলাদেশ থেকে শুরু করে লাইফ থেকে শুরু করে সমস্ত ভিডিও আপনারা ওখানে গেলে খুব গোছানো অবস্থায় পাবেন। সো আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আমি কথা বাড়াচ্ছি না, আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। নাম কি আপনার? আমার নাম ফুলমালা। এটাই বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। ফুপুরা কি বলতো আপনাকে? ও ফুলমালাই ডাকতো, ডাক নাম। এখানে বলছেন নার্গিস? হ্যাঁ নার্গিস আমার আসল নাম। ফুপুরা নার্গিস বলে ডাকতো, এটা নার্গিস হচ্ছে আপনার আসল নাম, এটা বাবা মায়ের দেয়া। কিন্তু আপনার ফুলমালা নাম, ফুলমালা নামে সবাই ডাকতো। হ্যাঁ। বয়স হচ্ছে আপনার 34 বছর, তার মানে আপনি হারিয়েছেন আজ থেকে প্রায় 26-27 বছর আগে। হ্যাঁ। গল্পটা বলেন আমাকে, কি হয়েছে? আমার আব্বু আমার ফুপুর বাসায়, আমিও ফুপুর বাসায় আছিলাম। পরে একজন বলছে আপনি কয় মেয়ে? আমার আব্বু বলছে অনেক, কত মেয়ে? আমার 3 মেয়ে আছে, আমার আর 2 মেয়ে মারা গেছে, জমক হয়েছিল, মারা গেছে, অনেক বেঁচে আছে 3 মেয়ে, একটা জমক বাঁচে। এটা আপনার আব্বুকে কে জিজ্ঞেস করছে? একটা মহিলা জিজ্ঞেস করছে, মানে আমার চাচাতো বোনেরে ডাকা নিয়ে আসছে। আপনি ফুপুর বাসায় ছিলেন তখন? ফুপুর বাসে এমনি যাই বিকালে বেড়াতে গেছেন তখন? হ্যাঁ। ওই সময়টাতে বাবাও গেছে? হ্যাঁ, বাবা ওই বাসায়, আমার আব্বু আমার ফুপার দান কাটতো। আচ্ছা, ওখানেই ছিল? তো ওখানে জিজ্ঞেস করছে যে আপনার মেয়ে কয়জন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর বাবা বলেছে এই কথাটা? আপনার মা কই তখন? আমার মাও আছে লগে, ওখানেই ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো? পরে আসলো আমার বাসায়, আমার মার আমার নিজের বাসায় আইলো। হুম। পরে আসে এই মহিলা আসছে? হ্যাঁ, মহিলাও আসছে আমার লগে। হুম। পরে সে কথাবার্তা করলো, তা আম্মু তার বুঝে নাই আমার ডাকা নিয়ে এরম করে দিব, আমি তো বুঝে নাই। হুম। একজনের বাসায় দিছে ডাকা এসা, আগে হ্যার বাসে গেছিলাম, এক রাত থাকছি। আচ্ছা, পরের দিন রওনা দিল ঢাকা শহরে। পরে আসলো একজনের বাসায় দিল, আইসে ওই বাসায় দিছে, আমি তো ভয় কাঁদতেছি। এই প্রথম আপনাকে, মানে আমি প্রথমে? আচ্ছা আচ্ছা, এই কাঁদতেছি। এর আগে আপনি ঢাকা শহরে আসেন নাই কখনো? না না। ওকে। পরে এই ভয়তে কাঁদতেছি, পরে ওই বাইক ঘুরা দিছে। পরে বলল তুমি কাঁদো না, আমি তো ভয়তে কাঁদতেছি, আমার তো ভয় লাগছে, তো এই ভয়তে কাঁদতেছি। মানে ওই কান্দি দেখ ওই বাড়ির লোকে বাই করেছে, ওই বাড়িতে আমি রাস্তা হারাইছি, হারাইতে গেছি,
পর আর পাই না, সন্ধ্যা হয়ে গেছে। ও কান্দন দেখে ওরাই বের করে দিয়েছে বাসা থেকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরে রাস্তায় খুঁজতে আসি, কোনো বাসা পাই না, রাস্তায় রাস্তায় উঠতে আসি, কোনো কোনো জায়গা। 3 দিন আমি এই রাস্তায় উঠতে আসি। আচ্ছা, পরে একজনের বাসায় গেলাম, ঘুরতে ঘুরতে সবাই তিয়াতে গেছি মাজারে। ওই মাজার ঘুরে ঘুরে আবার ঠিকই সেই মাজারে যাই, আবার 6 নম্বর আসি। 6 নম্বর কি মিরপুর 6 নম্বর? হ্যাঁ। ওকে। এরপরে একজনে ঘুরতে ঘুরতে মানে গলা পানি, গলা শুকিয়ে গেছে, কোনো কিছু খাবার খাচ্ছি না। পরে আসে একজন গেটের সামনে একটা কুয়া আছে, কুয়াতে পানি উঠাচ্ছে। পরে আমি বলছি, হ্যাঁ খালাম্মা আমার একটু পানি দেবেন। পরে তুমি কি পানি খাবা? আমি কে, হ্যাঁ আমার 2 দিন ধরে আমি কিছু খাচ্ছি না, আমি রাস্তায় রাস্তায় ঘুরতে আছি। আমার একজনে বাসা দিছে, গায়ে কাঁদছি তো ভয়তে, আমার বাইকেরা দিছে। পরে ওই বাসা আর তো পাই নাই, পরে সে রাস্তায় ঘুরতে আছি। সন্ধ্যা হয়ে গেছে, কই যে আমাকে তো ঢুকতে দিবে না। ওই রাস্তায় গাছ আছে, ওই গাছের উপরে বসে থাকতাম। ওই সকাল হলে ফজর আজান দিলে নিমনে যেতাম, ওই একই রাস্তায় ঘুরতাম। রাস্তায় গাছের উপরে ঘুমাইতেন? গাছের উপরে বসে থাকতাম, ঘুমাইতো না, ভয়তে ঘুম আসতো না। পরে সেই ঘুরতে ঘুরতে আবার কি বলেন, আপনি তো ভয়ে গাছের উপর বসে আছেন, ওই রাত্রে বেলা যদি রাস্তা দিয়ে কেউ একজন যায়, যেহেতু সে তো ভয় চিৎপাটাং হয়ে শেষ। আমাদের সিলেটের বোধহয় এরকম একটা ঘটনা আছে। হ্যাঁ, আমি ভয় পাইতাম, ওই নিচে কুকুর আছে, ও উপরে ভয় পাইতাম না, নিচে কুকুর, কুকুরে আমি ভয় পাইতাম। মানে কই আমাকে কেউ জায়গা দিবে, জায়গা দিবে না। পর ওই গাছে উপরে বসে থাকতাম, আবার গাছে বাইতাম। পরে সে ওই বাসায় গেছি, ঘুরে ঘুরে ওই মহিলার বাসায় গেছি। ওই মহিলা গেছে যাই, ভাত পানি দিল, ভাত দিল, ভাত খাইতে খাইতে মানে শরীরটা ছাইড়া দিল, 2 দিনে খাওয়া আর না খাওয়া ছাইড়া দিল। ওই জায়গাটি খাচ্ছি, ওই জায়গাটি আমি ঘুমাই গেছি। পরে পরে দেখি, পরে হারেই ডাক দিছে, আমার ডাকতেছে, পরে আমি উঠছি। আচ্ছা, আমি এরম এমন লাগতেছে কা, 2 দিন ধরে না খাইয়া রয়েছো তো, তুমি যে খাওয়াটা খাইছো তোমার মনে শুল ছাইড়া দিছে। ওইবারে আবার একটা বাচ্চা আছে, একটা ভাড়াইটা আছে, আমি তার বুঝি না। পরে ওই বাচ্চাটা আমি একটু কোলে নিছি, পাশের লোকে কয় কি, তুমি বাচ্চারা খালাম্মা বাচ্চাটা দিয়ে না, বাচ্চাটা নিয়ে চুরি করে নিয়ে যাবে। আমি বলছি, না বাচ্চাটা আমি চুরি করব না, আমি বাচ্চাটা অনেক ভালোবাসি। পরে বাচ্চাটা আমি কোলে নিছি, জড়াই নিছি, পরে দি বাচ্চাটা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, বাচ্চাটা ঠান্ডা হয়ে গেল। পরে ওই মহিলা বলছে, ভালো তো বাচ্চাটা কোলে নিছো, মানে তুমি বাচ্চাটা হাদুর করছো। আমি কে, হ্যাঁ আমি বাচ্চারে অনেক ভালোবাসি, আমি সব কোনো কোনার পোলা পান দেখলে আমি কুলে লই, আদর করি, ঠান্ডা হয়ে যায়। মানে সবাই বলতো মেয়েটা অনেক ভালো। পরে এসে হ্যার বড় ভাই বাসায় দিল রাত্রেবেলা, আপন বড় ভাই হ্যার বাসায় দিল। হ্যার বাসায় যাওয়ার পরে হ্যাঁ গুগর একটা বাচ্চা আছে, ওই বাচ্চারা আমি পালন পালন করে এই বাসায় রইলাম। আচ্ছা, হ্যারাই পালন করে বিয়া দিল। ও এরাই বিয়ে শাদী দিয়ে দিছে আপনাকে পরবর্তীতে? আচ্ছা, বিয়া দিল। আমার একটা বোবা চটপটি বিক্রি করত, ভালো আছে। ও আপনার স্বামী কথা বলতে পারেন না? না, ওনার সঙ্গে বিয়ে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমার খালুর সাথে আর চাচার সাথে সম্পর্ক, তো নামাজ পড়তো, এই পরিচয়ে তেজে গাজন আছে। আপনার স্বামী বেঁচে আছেন, ওনার সঙ্গে সংসার করতেছেন আপনি এখনো? হ্যাঁ, আমার স্বামী আছে এখনো। বোবার কোনো শত্রু নাই, কথাটা কি ঠিক? কোনো শত্রু নেই, আসলেই কোনো শত্রু নাই। জি না, আমি দোয়া করি আল্লাহ আমার মা বাবা যেন ফিরত পাই। জি, নিশ্চয়ই। চেষ্টা করছেন কখনো? অনেক করছিল, মানে আমার খালুরা করে নাই একটু, আর আমার শ্বশুর বাড়ি সবাই। এমনিতে আপনার স্বামী বুঝে বিষয়গুলা, যে ইশারা সব বলতে হয়? বলতে হয়, মানে ইশারা সব কিছু করতে হয়। কানে শুনে? না, কানে শুনে না। মানে হঠাৎ আসছেন, নিয়ে আসছেন আজকে? না, যদি পরিবার পাওয়া যায় নিয়ে আসেন। আচ্ছা, হ্যাঁ
অনেক আমার আপনি যেখানে আসছেন জানে বিষয়টা বুঝে ইশারা সব বলছি হ্যাঁ আসো যাও দোয়া করি ইশারা সব দোয়া করব তুমি আল্লাহ মা বাবাদের দিকে পাই মাথা হাত ধোয়া দিয়ে দিল ও যাও ইনশাল্লাহ উনি ফুচকা বিক্রি করে ফুচকা করে চটপটি করে আবার বেলপুরি করে তো পাবলিকের এই ডিমান্ড বোঝে কিভাবে পাবলিক যখন বলে একটা ফুচকা দাও এভাবে এভাবে ও ও আচ্ছা এটা বলে আর আর কি বলে ফুচকা বেলপুরি পানির তেঁতুল দিয়ে ভিজে খাইতে হয় হে কোথায় বিক্রি করে মিরপুরে হ্যাঁ আর সে বিক্রি করত অনেক তো এখন কি করে এখনো ওই ফুচকাই করে হ্যাঁ চটপটি সব জামালা সব এটা দে ও ওগুলো আপনি করে দেন হ্যাঁ আচ্ছা আমার ননদ তো করে ননদ আছে আচ্ছা সব কইরা দাম পরে না ভালো অনকে দুইদি বলে তোমার বোরে মারি না মাইরো না ভালো আছে মাশাআল্লাহ এই চটপটি যেগুলো মাল মশলা বানায় দেন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেন তো পুরো পরিষ্কার নিচে নিজের বাসাই করি আচ্ছা বাচ্চা বাচ্চা পোষা কইরা ভাইজা আমার বাসরে দিয়ে বানায় আমার এই ভিডিওগুলো করতে গিয়ে অনেক সামাজিক কথা বলার সুযোগ আসে এই ভিডিওগুলো একটু আমি বলি আপনাকে যদি চটপটি ফুচকার কথা আসলো আমি জানি এটা শোনার পরে অনেকেই অনেক বিশেষ করে মেয়েরা আমার প্রতি অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যেতে পারে আমি জানি না চটপটি ফুচকা কেন এত পপুলার খাবার মানুষের কেন এত ভালো লাগে মানে আমি ঢাকা শহরে আসার আগে বহুত নাম শুনেছি এই চটপটি ফুচকা শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছে যে ব্যস্ত থেকে সরাসরি খাবার বোধহয় পৃথিবীতে এসছে মানুষজন এভাবে প্রশংসা করে আর কি বাট প্রথম যেদিন আমি মুখের মধ্যে দিলাম কী খেলাম কিছুটা আলু ভর্তা কিছুটা হচ্ছে আপনার ওই ডাল ডুল সমস্ত কিছু আর কিছুটা হচ্ছে পারে ঠিক আছে বাট যাদের কাছে ভালো লাগে তাদের কাছে এটা অমৃত আমি এইটা পয়েন্ট না আমার পয়েন্টটা যেটা হচ্ছে এই যারা স্ট্রিট ফুড বিক্রি করেন আমি জানি অনেকেই আছেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ কয়জন শুনবে আমি জানি না বাট আমি একটা অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে বেশিরভাগ পাবলিক ক্রাউড মানে একেবারে জনগণ আছে অনেক বেশি এরকম জনসমাগম রাস্তাতেই আপনারা সাধারণত এই ফুডগুলো বিক্রি করেন আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ হচ্ছে আপনারা খাবারটা অনেক ট্রান্সপারেন্ট পলিথিন পাওয়া যায় দেখবেন যে বাজার থেকে দুইটা গজ তিনটা গজ পলিথিন কিনলেই হয় কিন্তু সাদা দেখা যায় এপাশে ওপাশে কী আছে আপনারা একটু খাবারগুলো পলিথিন একটু ঢেকে রাখেন হ্যাঁ কারণ কী পরিমাণ ধুলা পড়ে ওই খাবারগুলোর মধ্যে এটা তো গাড়ি ঘোড়া গেলে তো ওটা মানে চিন্তাই করা যায় না আপনারা দেখবেন যে চোখের পাপড়িতে পর্যন্ত ধুলা জমে যায় তো এটা কি খাবারের মধ্যে যায় না ডেফিনেটলি যেটা আমাদের পেটে যায় তো এটা করলে আপনার লাভ এটা করলে লাভটা হচ্ছে এটা একটা ইবাদত আপনি একটা মানুষকে যখন বিজনেস করছেন সেটার মধ্যে যদি সেবার মধ্যে যদি আপনি যে এক্সট্রা 200 টাকা দিয়ে একটা পলিথিন কিনে খাবারটা যে ঢাকলেন এটার জন্য আল্লাহ হয়তো আপনাকে অনেক বড় কিছু দিবে তো এইটা আমি আপনাকে বিশেষ করে আমার আজকের এই কথা শুনে যদি দুইজন যারা এইসব কাজ করেন বিক্রি করেন তারা যদি সচেতন হন তাহলে আমার মনে হয় আমার আজকে এই আপন ঠিকানার বলা ভিডিওতে অনেকখানি সফল হয়ে গেল আপনার একটা ট্রান্সপারেন্ট পলিথিন কিনেন কিনে আপনারা একটু খাবারটা দয়া করে ঢেকে রাখবেন অনেক বাচ্চারা আছে এগুলো খেলে খাবার পরে পেট খারাপ হয় অনেক বড় ধরনের অসুখে পড়েন শুধুমাত্র আমি বলছি না যে আপনারা খারাপ করে বানান কিন্তু এটাই রাস্তাঘাটে ধুলাবালি যাওয়ার কারণেই হয় এটা করবেন প্লিজ এবং দেশের বাইরে আপনারা যদি কখনো দেখে থাকেন দেখার সুযোগ হয় দেশের বাইরে যে স্ট্রিট ফুডগুলো বিক্রি হয় এগুলো দেখলে আমাদের মানে এগুলো অত্যন্ত লোভনীয় এবং কত সুন্দর করে তারা বিক্রি করে বাংলাদেশেও হয়তো একসময় হবে সে কালচার আসবে তো এগুলো একটু চেষ্টা করবেন তো যাই হোক আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন সব কিছু মিলায় ছেলে মেয়ে কয়জন ছেলে হয় নাই কোনো ফুলাপানা নেই এটা নিয়ে কোনো ক্ষোভ নাই স্বামীর আছে আর মানে আশা আছে আশা আছে দোয়া করি ছেলে মেয়ে হোক সংসার কত বছরের দুই বছর দুই তিন মাস ও আচ্ছা তাহলে তো বেশি দিন হয় নাই তো এখন কথা হলো যে আপনি যে পরিবার খুঁজতে আসছেন কি কি মনে আছে আপনার বাবার নাম কি আলামিন আলামিন মায়ের নাম রুকিয়া ফুপুর যে বাড়িতে গিয়েছিলেন ওই ফুপুর যার নাম মনে নাই চাচা দুই ফুপু আছে নাম একটু মনে নাই মনে নাই আমার চাষ তো ভাই বোনও আছে একটু মনে নেই আমার আমার নিজের রক্তটা আমি মনে মনে রাখছি আমি কাগজে লিখে দিছি চাচার নাম আহন আহন ভাই বোনের সংখ্যা নামগুলো বলেন ভাই বোন কতজন ছিল আমার নাম ফুলমালা আমার ভাইয়ের নাম জালাল আমার মাইজ্জ বোনের নাম পারবিন আমার ছোট বোনে ময়না ময়না চাচাতো বোনের নাম ছোট বোন শেফালি শেফালি আর মামার নাম মামার নাম দেয়ালর আচ্ছা এখানে দেশ লিখছেন আপনি ফরিদপুর মামা ফেরিঘাট হ্যাঁ আমি ফরিদপুরই থাকি ও থানার নাম জানি না মামা ফেরিঘাট লিখছেন কেন মামা ফেরিঘাটে আপনাদের বাড়ি মামা ফেরি দিয়ে আসি আমরা মামা ফেরি দিয়ে কোথায় আসেন ঢাকাতে নানুর বাড়ি আসতাম এই পারে আচ্ছা তো ওই মামা ফেরিঘাট আপনাদের বাড়ি থেকে কত দূর ছিল বেশি দূর না দুই দেড় ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগে হাইটে গেলে নাকি রিক্সায় গেলে নাকি গাড়িতে গেলে ভ্যানে যাই ভ্যানে যাইতেন
চেয়ারম্যান বাজার হয়ে যায়। কোন জায়গায়? কোন জায়গায়? চেয়ারম্যান বাজার বগারে যাই। চেয়ারম্যান বাজারে যান গাড়ি দিয়া? হ্যাঁ, ভ্যানে। ভ্যানে যাইতেন চেয়ারম্যান বাজারে? ওই ফেরি গাড়ি নামিয়া, হ্যাঁ, ওই ভ্যানে উঠি। ভ্যানে উঠে চেয়ারম্যান বাজার হয়ে নামিয়া, তারপর এরপর বাসায় যাই। চেয়ারম্যান বাজার থেকে আপনাদের বাড়িতে যেতে কতক্ষণ লাগে? বেশি লাগে না, হাইটা আধা ঘন্টা। হাইটা আধা ঘন্টা লাগে গ্রামে যাইতে? হ্যাঁ। আচ্ছা, এরকম ভাবে তাহলে আপনি যান নাই কেন? একবার চেষ্টা করেন নাই কেন? করে নাই, কেমনে করবো? শ্বশুর বাড়ি তো সব করে। ও, মাওয়া ফেরিঘাট। মাওয়া ফেরিঘাট তো এই যে পদ্মা সেতু হয়েছে না, এটা তো মাওয়া ফেরিঘাট? হ্যাঁ, বরমপুর নদীর। হ্যাঁ, আচ্ছা, উনি বলতেছেন ফরিদপুর মাওয়া ফেরিঘাট। আমি তো জানি না এটা, আবার ফরিদপুর মাওয়া ফেরিঘাট কোন জায়গা? এখানে থেকে হচ্ছে চেয়ারম্যান বাজার, চেয়ারম্যান হাট, ওটা চেয়ারম্যান হাট। চেয়ারম্যান হাটে গিয়া তারপরে হচ্ছে আপনার হাইটে যেতে হয় বাড়িতে। হ্যাঁ হ্যাঁ। আপনার বাবা কি করতো? আমার আব্বু খেতে দি করতো। আচ্ছা, কৃষক ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে আমাদের বাড়ির পাশে চেয়ারম্যান বাজার বসতো, শুক্রবারে বাবার সাথে আমি যেতাম, আমার শরীরে চিহ্ন আছে। এই চিহ্নের কথা কি বাপমায় জানে? হ্যাঁ জানে। তাহলে বলেন না আমাদেরকে, আসলে জিজ্ঞেস করবেন কোথায় চিহ্ন আছে, কেমনে হয়েছে। আপনাদের বাড়ির নাম কি ছিল? আহনের বাড়ি। আহনের বাড়ি? হ্যাঁ। আহন কার নাম? আমার বড় কাকা। বড় কাকার নাম হচ্ছে আহন বাড়ি। তার মানে চেয়ারম্যান বাজার থেকে যদি কেউ বলে যে আহনের বাড়ি কোন জায়গায়, সেটা তাহলে চেনা যাবে, তাই তো? হ্যাঁ। ওকে, এই হচ্ছে ওনার, আর তেমন কোনো কিছু না। কোনো কিছু কি মনে আছে? এই আমার আর কোনো মনে নেই, কোনো কিছু মনে নেই। ঠিক আছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।